আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক মধুপুর হদিরন্যাস মাধ্যমিক বিদ্যালয়, আর গ্রাম বেরবরাদি, কুষ্টিয়া সদর কুষ্টিয়া। এই যে স্কুলে যে একটা বিরল অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আসলে সেক্ষেত্রে আপনার প্রাক্তন স্টুডেন্ট হিসেবে কি মূল্যায়ন করবেন এই কথাটা? হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 133 বছরের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের এটা আমি আমার মনের কাছে মনে করছি যে সারা বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকবে এই অনুষ্ঠান, যা ইতিপূর্বে আমার জানা মতে আমি কোনো জায়গায় এত ঐতিহ্যপূর্ণ জাঁকজমকপূর্ণভাবে এরকম অনুষ্ঠান হতে দেখিনি, বা আমি কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত দেখিনি। আমরা সেই হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠানটি এমন একটি ইতিহাস গড়তে যাচ্ছে যা আমাদের মঞ্চ বা আমাদের এই সকল কার্যক্রম দেখেই সেটা প্রমাণ বোঝা যাবে। আর আগামী 13 তারিখে তার বাস্তব অনুষ্ঠানটি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলবে। সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে এই অনুষ্ঠান থেকে আপনি নিঃসন্দেহে প্রশংসা করবেন? অবশ্যই এটা প্রশংসার দাবি যায়। এটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হরিনারায়ণপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় একটি ইতিহাস রচনা করতে যাচ্ছে, যা সারা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে।